বিএনপি জামায়াত যারা সমর্থন সমর্থন খেলা খেলছে, ওরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী, আর এরা হচ্ছে প্রফেশনাল আন্দোলন হারি। কোন আন্দোলনে এই জেতার সক্ষমতা এদের নেই। এই আন্দোলনে এই ভিড় দেখলেই একটি সংগঠনের আন্দোলন করার ইচ্ছা একটি সংগঠনের তৈরি হয়। নিজেরা পারে না, আন্দোলন তৈরি করতে পারে না, জনগণের সমর্থন পায় না, তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করার ন্যূনতম সক্ষমতা এবং নৈতিকতা যাদের নেই, তারা এখন আন্দোলনে সমর্থন সমর্থন খেলছে। আগে খেলতো আন্দোলন আন্দোলন খেলা, এখন যে কোনো ইস্যু দেখলে এরা সমর্থন সমর্থন খেলায় নেমে পড়েছে। যারা ওখানে, আর এদের ইতিহাস তো আমরা জানি, শাহবাগে যারা আন্দোলন করছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সাধারণ শিক্ষার্থীরা হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের স্টেটাস কো জারির পরে তারা ফিরে গেছে, কিন্তু এখানে রয়েছে, এখন যারা রয়েছে তারা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী। আর এই বিএনপি জামায়াত যারা সমর্থন সমর্থন খেলা খেলছে, ওরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী, আর এরা হচ্ছে প্রফেশনাল আন্দোলন হারি। কোন আন্দোলনে এই জেতার সক্ষমতা এদের নেই, এবং যে কারণে আজকে এরা ভর করার চেষ্টা করছে। আজকে ছাত্র সমাজের কাছে, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এই কোটা ব্যবস্থার একটি যৌক্তিক ন্যায়সঙ্গত সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করবে, এবং বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই যেই সমাধানটি আধুনিক, যেই সমাধানটি যুগোপযোগী, যেই সমাধানটি টেকসই, যেই সমাধানটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থার উপযোগী, যেই সমাধানটি হওয়া প্রয়োজন সেই সমাধানটি আমরা করব। আপনাদের তো ন্যায়সঙ্গত সমাধান করার আগ্রহ নেই, ন্যায়সঙ্গত সমাধান করার আগ্রহ যদি থাকতো, সংস্কারের ব্যাপারে যদি আগ্রহ থাকতো, পরিপত্র যখন বাতিল হয়েছিল তখন আপনাদের নৈতিকতা কোথায় ছিল? তখন অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি, নারীদের প্রতি দায়বদ্ধতা আপনাদের কোথায় ছিল? কখন কোন নৈতিকতা আপনাদের জেগে ওঠে? সেটি নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ আসলে সত্যি এই প্রশ্নটি আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে করতে চাই। আমরা সুস্পষ্ট হয়ে বলছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা সমতা নিশ্চিত করার পক্ষে। ব্যানার দিয়েছে, ব্যানারে নাম কি লিখেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যানারে লিখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথচ বাংলাদেশে বিসিএস পরীক্ষায় 100 জন ক্যাডারের মধ্যে 75 জন যে পুরুষ হয়, এবং সে কারণে নারীরা যে বঞ্চিত হয়, সেই বৈষম্যের বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো কথা নেই। তখন এদের যুক্তি, এদের চিন্তা, এদের প্রশ্ন সবকিছুই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, অথচ পার্বত্য চট্টগ্রামে যে চাকমা মারমা, যে আদিবাসী ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর চাকরি পাচ্ছে না কোটা ব্যবস্থা তুলে দেওয়ার পরে, ঠিক পরের বিসিএসে যেখানে মাত্র 2 জন, একজন নিরীক্ষা ক্যাডারে, একজন প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়েছে, এর বাইরে পার্বত্য চট্টগ্রামের 50টির অধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব নেই। সবাই তো সরকারি চাকরির প্রতি আগ্রহ রয়েছে। বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই বাংলাদেশের ছাত্রদের কাছে, মেয়েদের কাছে, বাংলাদেশের মেয়েদের পক্ষ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমরা প্রশ্ন রাখতে চাই। পুলিশে মেয়েরা কত পার্সেন্ট জানেন? লাস্ট 6টা বিসিএসে শতকরা 4 জন পুলিশ এবং প্রশাসন ক্যাডারে, 4 জন থেকে 10 জন আমাদের নারীরা আমাদের প্রশাসন এবং পুলিশ ক্যাডারে যাচ্ছে। এই এটি কি বৈষম্য নয়? আর যারা, আরেকটি বিষয়ে বুঝি না, সাংবাদিকদের কাছে আমরা ক্লিয়ার করার জন্য আহ্বান জানাই, এবং এটি নিয়ে কথা বললে ভাবে যে একটি তথাকথিত জনপ্রিয় আন্দোলন, এটার বিরুদ্ধে আমি বলবো আমার জনপ্রিয়তা বাড়বে না কমবে? পপুলিস্ট প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কখনো পরিচালিত হয় না।